পিরোজপুরে পর্দনশীল তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে তুলে দেয়া এবং তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের মিথ্যা দোষারোপের পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা দেশের স্বার্থে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন পিরোজপুরের সচেতন মানুষ। একই সঙ্গে বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। স্থানীয় প্রতিনিধি আব্দুর রাজাক চৌধুরীকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান বাবলু রিপোর্ট। ক্যামেরা ছিলেন কুতুবুদ্দিন। আর আজ দেখুন এর শেষ পর্ব। বলেশ্বর নদীর কোলে সবুজ প্রকৃতি ঘেরা এক মনোরম শহর পিরোজপুর। এলাকার সহজ সরল ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছে। এখানে ধর্মীয় উগ্রবাদের নজির নেই, কিন্তু হঠাৎ করে তিন পর্দনশীল ছাত্রীকে এভাবে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করায় এলাকার মানুষ উদ্বিগ্ন। এর পিছনে দেশকে অস্থিতিশীল করার মতো কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে সন্দিহান তারা। গোটা পিরোজপুর ডিস্ট্রিক্টে কোনো জিএমবি আছে বলে আমার জানা নাই। আমি তো 44 বছর এই দেশে বসবাস, আমরা তো দেখি নাই কোনোদিন পত্র পত্রিকা বা কোথাও এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই যে পিরোজপুরে অত্র এলাকায় কোথাও কোনো জিএমবির কোনো কিছু ঘটছে। সংবাদকর্মী, এনজিও কর্মকর্তা ও স্থানীয় প্রতিটি সচেতন মানুষ এভাবে পর্দনশীল মেয়েদের হয়রানির ঘটনায় হতবাক। কেন মেয়েদের এমনি তাদেরকে ব্লেম পে দেওয়া হলো, এই কারণে হয়তো তারা ধরছে মেয়েরা ওই ছেলেটা কিছু প্রথমে ডিস্টার্ব করছে, এখন তারা কিছু সেই পাওয়ার জন্য এই ঘটনা করতে পারে। শহরের কিছু কিছু মোড়ে কিছু কিছু বখাটে ছেলেরা থাকে, বিভিন্ন মানে অশালীন ভাষা ব্যবহার করে, এই তার প্রতিবাদ করলে মানে যা তা ব্যবহার করে, এরপর মোবাইলে বিভিন্ন ধরনের হুমকি দেয়। শান্তিপূর্ণ শহর পিরোজপুরের মানুষ চায় একটু স্বস্তিতে বসবাস করতে। তাদের দাবি, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে অঙ্কুরেই দমন করতে হবে। এই এলাকায় কখনোই জঙ্গিবাদ বা অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি, এখন হঠাৎ করে নতুনভাবে জঙ্গিবাদের কথা বলে কেউ এই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করতে চায় কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন এলাকার শান্তিপ্রিয় মানুষ। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ফিরোজপুর।